ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে ইউনিভার্সিটি অব দিল্লিতে 1500 অধিক শূন্য পদে নিয়োগ করতে চলেছে। গ্যাজেট বিস্তারিতভাবে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা এবং কি বেতন এবং কত টাকা লাগবে আবেদনের ক্ষেত্রে। তো বন্ধুরা চলো শুরু করা যাক। তো শূন্যপদ দেখার জন্য এখানে রিক্রুটমেন্ট অফ নন টেকিং স্টাফ, তো আপনাকে এই অপশানে আসতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে এবং কি ওয়েবসাইটে দেওয়া আছে দুটো। তো নিচে যাবেন, স্ক্রলিং করে সব শূন্যপদ এগুলো লেখা আছে। তো যদি আমি শূন্যপদগুলো বলি তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যেতে পারে, তার জন্য আপনাদের কিন্তু নোটিফিকেশান ডাউনলোড করেই দেখে নিতে হবে। যদি কোয়ালিফিকেশান দেখতে চান সব আলাদা বিভিন্নভাবে দেওয়া আছে। প্রথমত শূন্যপদগুলোর পাশে টোটাল মিলিয়ে দেওয়া আছে। কোয়ালিফিকেশান দেখতে গেলে আপনাকে সেক্টর সিতে চলে আসতে হবে। সেক্টর সিতে চলে আসলে এখানে ডিটেলস অফ দ্য পোস্ট কোয়ালিফিকেশান দেখা যাবে। তো এখানে এক থেকে পাশাপাশি এখানে বর্ণ হিসাবে প্রথমে এখানে মেডিকেল অফিসার, তারপরে এখানে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, তো এইগুলো আপনাকে অর্থাৎ কোয়ালিফিকেশান দেখতে পারবেন। পাশাপাশি এখানে এসেন্টিয়ালস আর ডিজাইবল এখানে প্রত্যেকটা এখানে দেখতে পারবেন। এসেন্টিয়ালস ডিজাইবল এগুলো আপনি কিন্তু দেখে নিতে পারবেন, আবেদন করতে পারবেন। কত বছরের মধ্যে হতে হবে তো সব কিছু এখানে দেওয়া আছে। 38 থেকে শুরু করে মিনিমাম, তারপরে যত শূন্যপদ সব উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। যারা উচ্চ মাধ্যমিক এবং কি মাধ্যমিক করেছেন নিজের এলাকায় থেকে, যেটা হলো সিবিএসসির হোক বা WBSC-র হোক, যেই আপনি বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের মাঝে এখানে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে MCQ টেস্টের মাধ্যমে নেওয়া হবে, অর্থাৎ এখানে তিনটি টেস্ট হবে। প্রথমে তো MCQ হবে, তারপর পেপার টু হবে যেখানে স্পেসিফিক ল্যাবরেটরি বেসড পরীক্ষা হবে, তারপরে স্কিল টেস্ট হবে। 450 মার্কসের এখানে পরীক্ষা হবে। তারপর আপনি দেখে নিতে পারবেন কীভাবে আবেদন করবেন। তো এখানে সব ইনস্ট্রাকশন দেওয়া, ইনফরমেশান দেওয়া আছে। আপনি চাইলে যদি আবেদন করতে চান দেখে নিতে পারেন সব পড়াবো। আপনি যদি আবেদন করে থাকেন আপনাকে ইমেল বা SMS মাধ্যমে জানানো হবে কোথায় পরীক্ষা হবে এবং কি অ্যাডমিট কীভাবে ডাউনলোড করবেন। তো এখানে আবেদনের জন্য কিছু ধার্য মূল্য চেয়েছে এবং কি এখানে লাস্ট ডেট আবেদনের জন্য 17ই মার্চ। 17 মার্চের আগে আবেদন করতে হবে, যেটা হলো 23 ফেব্রুয়ারি শুরু হয়েছে আবেদন করা এবং কি 17ই মার্চ লাস্ট তারিখ। আর এখানে মিনিমাম আপনাকে অর্থাৎ টাকা দিতে হবে আবেদনের ক্ষেত্রে, যেখানে 1000 টাকা দিতে হবে জেনারেলদের জন্য। OBCদের জন্য অর্থাৎ বয়সসীমা হিসাবে এখানে ছাড় থাকবে, যেটা হলো SC/ST-দের 5 বছর আর বাকিদের 3 বছর ছাড় থাকবে। তো এখানে কোনো অর্থাৎ আপনাকে ওয়েস্ট বেঙ্গলে এখানে কোনো পরীক্ষার প্লেস নেই, আপনাকে দিল্লি গিয়েই এক্সামিনেশন দিতে হবে। তো ভিডিওটা এরকমই ছিল, ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।